আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আবারও এক শক্তির পূজা শুরু হয়েছে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কে এই শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ? নাসির তামিমার বিয়ে অবৈধ, পিবিআই এর প্রতিবেদন। লুঙ্গি পরে অনলাইন পরীক্ষা দেওয়ায় হাজী দানিশ বিশ্ববিদ্যালয়ে 3 ছাত্র বহিষ্কার। সংগ্রাম ছাড়া হারিয়ে যাওয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠা সম্ভব নয় বললেন গয়েশ্বর চন্দ্র রায়। শিক্ষার্থীদের চুল কর্তন, প্রত্যেককে 20 লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শেখ হাসিনার সততা এবং দেশপ্রেমের কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সততা এবং সাহসী ইচ্ছে শেখ হাসিনার ম্যাজিক। ভালো মানুষ রাজনীতিতে না এলে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, তাই মেধাবী সত চরিত্রবান সুনাগরিকদের রাজনীতিতে আসতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার চেতনাকে নির্বাসনে পাঠিয়েছিলেন। টেমস নদীর পাড় থেকে আসা বার্তায় দেশে আন্দোলন হাঁকডাক দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভাঙা হাট আর জমবে না। আবারও এক ব্যক্তির পূজা শুরু হয়েছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আবারও এক নেতার পূজা শুরু হয়েছে। বাকশাল কায়েমের আগে যেমন এক ব্যক্তির পূজা চলছিল, তেমনি আজকে আবার সেই একইভাবে এক ব্যক্তির পূজা শুরু হয়েছে। পত্রপত্রিকাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে কীভাবে সমস্ত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে কোনো ফেসিবাদী শাসক টিকে থাকতে পারে নাই। জনতার উত্তাল রুশের মধ্য দিয়ে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে, এই সরকারকেও পরাজয় বরণ করতে হবে। জাতীয় প্রেস ক্লাব মিলাতয়নী মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে করোনা ও ডেঙ্গু হেল্প সেন্টারের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, তল্লাশি চলছে। কেন, কারণ কি? কারণ বিএনপি জেগে উঠছে। এই যে নতুন করে বিএনপিকে জাগানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে, এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে আর এজন্যই সরকারের হৃৎকম্প শুরু হয়েছে। তারা ভয় পাচ্ছে, কাঁপছে। তিনি বলেন, এখনও সময় আছে, আপনারা দেওয়ালির লিখনগুলো পড়ুন, মানুষের চোখের ভাষা দেখুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করেন। এখনও সময় আছে, বুট চুরি করে যে অপরাধ করেছেন সেটা থেকে যদি রক্ষা পেতে চান অবিলম্বে পদত্যাগ করুন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না। কে এই শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ? দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ। এর আগে 2019 সালে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও একই বছর রোহিঙ্গাদের বাংলাদেশে আসার 2 বছর পূর্তির মহা সমাবেশ করে আলোচনায় আসেন মহিবুল্লাহ। জানা যায়, বেশ কিছু বিদেশি এনজিও এবং কয়েকজন ব্যক্তির কারণে রোহিঙ্গারা নিজ দেশে যেতে পারছে না। তাদের একজন শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ, যিনি সাধারণ মানুষ থেকে শীর্ষ রোহিঙ্গা নেতা বনে গেছেন। আরাকান রোহিঙ্গা সোসাইটির ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মহিবুল্লাহকে গতকাল বুধবার রাত 8:30 দিকে কুতুংপালির লম্বাশিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ভেতর গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। জানা গেছে, মহিবুল্লাহ 1992 সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসেন। তখন থেকে তিনি টেকনাফ এলাকায় অবস্থান করতেন। পরে 15 জন নিয়ে আরাকান রোহিঙ্গান সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নামক একটি সংগঠন গড়ে তোলেন। ওই সময় থেকে বাংলাদেশি সহ বিদেশি মানবাধিকার কর্মীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। একাধিকবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। 2017 সালে রোহিঙ্গার ডল নামার পর পরিস্থিতি পাল্টে যায়। 2018 সালে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতিসংঘ শরণার্থী সংস্থা যুক্ত হওয়ার পর মহিবুল্লাহর মূল উত্থান শুরু হয়। রোহিঙ্গাদের বক্তব্য জানার চেষ্টা থেকে মহিবুল্লাহর সংগঠন ARSPH-এর কদর বেড়ে যায়। নাসির ও তামিমার বিয়ে অবৈধ, পিবিআইয়ের প্রতিবেদন।
তারকা ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ নয়। তামিমা ও রাকিব হাসানের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেন তামিমা। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এই প্রতিবেদন দাখিল করেছে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান। তদন্ত প্রতিবেদনের ভাষ্য মতে রাকিবকে তালাক দেননি তামিমা। লিগ্যালভাবে তালাকের কোনো নোটিশও পাননি রাকিব। তামিমা জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক সম্পূর্ণ না হয় তামিমা এখনও রাকিবের স্ত্রী বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে নাসির হোসেন ও তামিমার বিয়ে অবৈধ। লুঙ্গি পরে অনলাইন পরীক্ষা দেওয়ায় হাজি দানিশ বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্র বহিষ্কার। লুঙ্গি পরে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করায় দিনাজপুরের হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর 3 ছাত্রকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। এছাড়াও একই পরীক্ষায় অসুধ উপায় অবলম্বনের অভিযোগে আরও 2 শিক্ষার্থীকে বহিষ্কার এবং আরেক শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের আগে খাতা জমা নেওয়ার ঘটনা ঘটেছে। লুঙ্গি পরার দায়ে পরীক্ষা থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা অভিযোগ করেন অসুধ উপায় অবলম্বন না করলেও তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং অনুষদে ফুডস প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের 20তম ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলাকালীন সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়। অন্যদিকে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন বলছেন লুঙ্গি পরার অভিযোগে বহিষ্কার করার যে বিষয়টা সেটা মোটেও সত্য নয়, বরং পরীক্ষা হলে অসুধ উপায় এবং পরীক্ষার নিয়ম অনুসরণ না করার কারণে বহিষ্কার হয়েছে শিক্ষার্থীরা। দুপুর 12:30 থেকে শুরু হওয়া অনলাইন পরীক্ষার কয়েক মিনিটের মধ্যে ইমপ্রুভ পরীক্ষায় অংশগ্রহণ করা এক শিক্ষার্থীকে প্রথম বহিষ্কার করা হয়। তার মিনিট 10 পর বহিষ্কার করা হয় 20তম ব্যাচের আরেক শিক্ষার্থীকে। সেই শিক্ষার্থী জানান তিনি যেখানে বসে পরীক্ষা দিচ্ছিলেন তার পেছনে জানালা থাকায় পিছন থেকে আলো আসছিল, তার ফেস ক্যামেরায় সুন্দরভাবে দেখা যাচ্ছিল না। তখন স্যার তাকে জানালার পর্দা দিতে বললে তিনি উঠে দাঁড়ান। জানালা বন্ধ করার সময় স্যার তার লুঙ্গি দেখতে পান। তারপর ডেস্কোডের কথা তুলে স্যার তাকে জুম থেকে বের করে দেন। পরে তিনি স্যারকে কল দিলে স্যার বলেন তার বহিষ্কার হওয়ার কথা জানান। সংগ্রাম ছাড়া হারিয়ে যাওয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠা সম্ভব নয় বললেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সংগ্রাম ছাড়া হারিয়ে যাওয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশের গণতন্ত্র এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূষিকা শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর রায় একথা বলেন। বাংলাদেশ জাতীয়বাদী পলিসি ফোরামের উদ্যোগে গত মঙ্গলবার এই ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোহাম্মদ মুসলিহউদ্দিন হাওলাদার আরিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চার্লস স্টুডওয়ার্ট বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়ার অধ্যাপক ও গবেষক শিবলি আবদুল্লাহ। শিক্ষার্থীদের চুল কর্তন, প্রত্যেককে 20 লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাথার চুল কেটে দেওয়া 14 শিক্ষার্থীর প্রত্যেককে 20 লাখ টাকা করে কেন দেওয়া হবে না এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউসার এ রিট দায়ের করেন। রিটের আবেদনে বলা হয় 14 শিক্ষার্থীর চুল কেটে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে তা শুধু বেআইনি নয়, এটি শিক্ষার্থীদের জন্য চরম অপমানজনক। এই অপমান সহ্য করতে না পেরে একজন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, ভাগ্যক্রমে তিনি এখনও বেঁচে আছেন। 14 শিক্ষার্থীর এ ধরনের শাস্তি কেন কর্তব্য বহির্ভূত হবে না, অভিযুক্ত 3 শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে না, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা পুলিশ সুপারকে বিষয়টি তদন্তপূর্বক কেন আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, এসব নির্দেশনা চেয়েও ওই রিট দায়ের করেছে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন।